ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين কাছের এবং দূরের দেশীয় প্রবাসী প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। মহান রব্বুল আলামিনের মেহরবানিতে শুরু করতে যাচ্ছি আল হিকমা ইসলামিক মিডিয়া সোসাইটি কর্তৃক পরিচালিত আমাদের ধারাবাহিক অনুষ্ঠান আল কোরআনের পরশ। আজকের এই অনুষ্ঠানে ভিন্ন ধর্মীয় আলোচনা নিয়ে আমাদের অনুষ্ঠানে ও স্টুডিওতে দুইজন অতিথি উপস্থিত হয়েছেন। আমার ডানে যিনি আছেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব মাইনউদ্দিন মিশন সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে দর্শক শ্রোতা, আমার বামে যিনি আছেন বিশিষ্ট লেখক গবেষক হযরত মাওলানা আরিফুল ইসলাম ইবনে মাইনউদ্দিন, প্রিন্সিপাল কুটিরহাট দাখিল মাদ্রাসা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। যে দর্শক শ্রোতা, আমরা আমাদের মূল আলোচনা চলে যাচ্ছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে নাস্তিকতার থেকে নাস্তিকতা এবং নাস্তিকতা থেকে প্রতিকারের বিষয়। বাংলাদেশ সহ সারা বিশ্বে নাস্তিকের যে আবির্ভাব বর্তমান সময়ের দাবি। আমার ডান পাশে যিনি উপস্থিত আছেন, ওনার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কোনো শিক্ষা নাই, মাদ্রাসা প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নাই, উনি একজন জেনারেল শিক্ষিত। এই ভাইটি নাস্তিকতার বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলেমরা যেভাবে ভূমিকা রাখে, এভাবে ভূমিকা রাখার জন্য চেষ্টা করতেছে। ভাইয়ের কাছ থেকে আমরা নাস্তিকতার কিছু বিষয় জানবো। নাস্তিকতার মূল যে বিষয়টা, এটা হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করাও বোঝা যায় না তা কেন মানবো, আল্লাহ তাআলাকে দেখা যায় না, এই বিষয়ের উপর ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে বিজ্ঞান বলতে তারা সবসময় বিজ্ঞান মানুষ যারা নাস্তিকবাদ বিজ্ঞানে বিশ্বাস করে তারা, আমরা যারা ধার্মিক আমরাও বিজ্ঞানে বিশ্বাস করি, বিজ্ঞান এবং স্রষ্টাকে আমরা একত্রে বিশ্বাস করি। কিন্তু যারা নাস্তিক তারা বিজ্ঞানকে বিশ্বাস করে, স্রষ্টাকে এড়িয়ে চলে। তাদের দাবি হচ্ছে যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেই জিনিস বোঝা যাচ্ছে না, যেই জিনিস অনুভব করা যায় না, যেই জিনিস স্বাদ গ্রহণ করা যায় না, যেই জিনিস স্পর্শ করা যায় না, সেটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেই জিনিস আমি ধরতে পারি না সেটাকে মানবো কেন? যেমন আল্লাহকে এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব না। তো আমি নাস্তিক ভাইদের এই প্রশ্নের উত্তরে এটাই বলবো যে এই পৃথিবীতে পঞ্চ ইন্দ্রিয় পশুরও আছে। জি, একজন পশু, একজন গাভী, একটা ঘোড়া, একটা গাধা, একটা ভেড়া, সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীকুলের পঞ্চ ইন্দ্রিয় আছে এবং তারা ব্যবহার করে। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কোনো ঘোড়া কি আজকেও বিমান বানিয়ে তারা মহাশূন্য ঘুরতে পারছে? জি না। কিন্তু মানুষেরও পঞ্চ ইন্দ্রিয় আছে। মানুষ কোন আরেকটা ভিন্ন ইন্দ্রিয়ের কারণে সেই মানুষটা আজকে স্যাটেলাইট উড়ায়, বিমান উড়াচ্ছে, গবেষণা করতেছে, লেখা করতেছে, ক্যামেরা করতেছে, ভিডিও করতেছে, এক জায়গার কথা গোটা বিশ্ব 1 মিনিটের ভিতরে ছড়াই দিচ্ছে। মানুষেরও পঞ্চ ইন্দ্রিয়, গাদা ঘোড়া পশু পাখিরও পঞ্চ ইন্দ্রিয়। তাহলে আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার পঞ্চ ইন্দ্রিয় এটা ভুল। এটা হচ্ছে যে মানুষ যেমন গাদা ঘোড়া ভেড়া ওরা যেমন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তাদের নিজস্ব ক্যাটাগরিকে অ্যানালাইসিস করে অগ্রসর করতে পারে না, আজও সেই গাদা গাদাই রয়ে গেল। আর মানুষ আমরা গবেষণা করে রিসার্চ করে অনেক কিছু অর্জন করছি। তাহলে আসলে কি পঞ্চ ইন্দ্রিয় আমাদের ভিতরে না ষষ্ঠ ইন্দ্রিয় বলতে আরেকটা আছে? আমার গবেষণা আমার যুক্তিতে পঞ্চ ইন্দ্রিয়ের পাশাপাশি মানুষের ভিতরে ষষ্ঠ ইন্দ্রিয় আরেকটা কিছু আছে, যার কারণে মানুষ পারে স্যাটেলাইট আবিষ্কার করতে, মানুষ পারে পারমাণবিক বোমা আবিষ্কার করতে, যার কারণে আশরাফুল মাখলুকা যেটা সেটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা কিছুই দিয়েছেন যার কারণে মানুষ এত কিছু পারে। সুতরাং তারা পঞ্চ ইন্দ্রিয় দোহাই দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছু না। তার পঞ্চ ইন্দ্রিয় হলে সে একটা গাদাই থাকতো। আর ষষ্ঠ ইন্দ্রিয় কিছু আছে যেটা হচ্ছে ষষ্ঠার ঘোষণা রূহ। রূহ এই ইন্দ্রিয় দ্বারাই মানুষ অগ্রসর হচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। নাস্তিকতার মতবাদ আমরা গাদার একটা মতবাদ বলতে পারি? হ্যাঁ, এটা একটা গাদার মতবাদ, ওদের চিন্তা গবেষণা গাদা মার্কা ছাড়া কিছু বলা যায় না। যে ধর্মের সম্মানিত আলোচক খুব সুন্দর কথা বলতেছিলেন। দর্শক শ্রোতা, আমার বামে যিনি আছেন মাওলানা আরিফুল ইসলাম ইবনে মাইনউদ্দিন, হযরতের কাছ থেকে আমরা জানতে চাইব যে আমার স্রষ্টাকে এটাকে কিভাবে আমরা জানতে পারি, যিনি স্রষ্টা নাকি অন্য কেউ, এই ব্যাপারে উনি কথা বলবেন। ধন্যবাদ আপনাদেরকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য, এবং দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আসলে আপনি অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হচ্ছে আমার স্রষ্টাকে এটা কে জানতে পারে আমার সম্পর্কে, যে যিনি আমাকে সৃষ্টি করেছেন নাকি অন্য কেউ? আসলে এখানে একটি বিষয় লক্ষণীয় যে একটি পৃথিবীর মধ্যে প্রত্যেকটি জিনিস হচ্ছে ক্রিয়েটিভ,
কেউ না কেউ সেটি সৃষ্টি করেছে। যেমন আমাদের সামনে এখানে ফুল রয়েছে, ল্যাপটপ রয়েছে, মোবাইল আছে, মিডিয়া, অনেক কিছু, আমরা যত কিছুই করছি সব কিছুর কেউ না কেউ সৃষ্টিকর্তা একজন রয়েছে। তেমনিভাবে মানুষের স্রষ্টাকে, এই প্রশ্নটা যদি আমরা সহজভাবে চিন্তা করি তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদেরও স্রষ্টা রয়েছে। সেটা কিভাবে আমরা একটু পরীক্ষা করে দেখি আল্লাহর কোরআনে কি বলে। পবিত্র কোরআনে সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। সুন্দর আলোচনা। আল্লাহ বলছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, যে আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে আর তাকে আবদ্ধ করে রেখেছি গভীর অন্ধকারে, যেটা হচ্ছে শুক্র, অর্থাৎ শুক্র মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন। এরপরে পবিত্র কোরআনের প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে সূরা আলাকের, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কি থেকে, রক্তপিণ্ড থেকে। অর্থাৎ আমরা আমাদের প্রচলিত যে আমরা কোরআনগুলো পড়ি সেখানে লেখা আছে যে জমাটবদ্ধ রক্ত, অর্থাৎ এটা হচ্ছে একটি সুস্পষ্ট মিথ্যা। কারণ জমাটবদ্ধ রক্ত থেকে কোনো জীবন্ত প্রাণী তৈরি হতে পারে না। একটি জোঁকের মতো একটি রক্তপিণ্ড যার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এছাড়াও সূরা তারিকের 5-7 আয়াতে আল্লাহ বলছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, অতঃপর মানুষকে দেখা দরকার কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে নির্গত রস থেকে। ইয়াখরুজু মিন বাইনে সুলবি ওয়া তারাইব, যা নির্গত হয় বক্ষফাজরের একটি বাঁকা হাট থেকে। তাহলে এই প্রশ্নগুলো আমরা কিভাবে জানতে পারি, এই আমাদের আমাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। স্তরে স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন। সূরা মুমিনুনের 12-14 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিচ্ছেন। এছাড়া সূরা ইনসানের 2 আয়াতে আল্লাহ বলছেন, উৎপাতি আমশাজা, যে শুক্র যেটা পরিপূর্ণ শুক্রকীটের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এছাড়া কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ একই বিষয় বারবার বলছেন যে আমাকে কীভাবে সৃষ্টি করা হয়েছে স্তরে স্তরে। এরপরে সূরা মাআরিজের 19-22 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকাল ইনসানা হালুয়ান, যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীরু রূপে, অর্থাৎ অস্থিরভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করেছেন, সৃষ্টি করেছেন, যে আমরা অল্প থেকে হয়ে যাই, অস্থির হয়ে যাই। আপনার সাথে একটু আমি যোগ করতে চাই যে যেহেতু মানুষের স্রষ্টা হচ্ছে আল্লাহ, আল্লাহ নাস্তিকদেরকে মুরতাদেরকে ছেড়ে ছেড়ে দিয়ে সূরা বাকারার একটা আয়াত আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহইয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এখানে চ্যালেঞ্জ করলো যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, নাস্তিক মুরতাদরা তোমরা লক্ষ্য করো কিভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলো। ওয়াকুম তুম আমওয়াতান ফা আহইয়াকুম, যে তোমরা ছিলে মৃত, তোমাদেরকে আমি রব্বুল আলামিন জীবিত করলাম, তাহলে তোমরা এটা কিভাবে তোমরা অস্বীকার করবা। হ্যাঁ, যে এই বিষয়টার একটু কথা বলেন এ ব্যাপারে। পবিত্র কোরআনের আপনার কথার সাথে সুন্দর একটি মিল পাচ্ছি আমি। সূরা নামালের সূরা নম্বর 27:64, আম্মানি আব্দাউল খালকা, যে কে প্রথম সৃষ্টি করেছে, সুম্মাইয়ু আম্মানি আব্দাউল খাল সুম্মাইয়ু ইদহু, এবং কে আবার পুনরায় সৃষ্টি করবেন, যে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন এবং আবার পুনরায় সৃষ্টি করেন। ওয়ামাইয়ের জুকুম মিনাস সামাই ওয়াল আর্দ, এবং কে তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক প্রদান করেন। আইলাউন মা আল্লাহ, আল্লাহর সাথে কোনো উপাস্য আছে কি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা কি করো, প্রমাণ নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের নিকট একটি বিষয় সুস্পষ্ট করে দিচ্ছেন যে তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে তোমরা কি করো, তার প্রমাণ নিয়ে আসো, যে আল্লাহর সাথে এমন কোনো উপাস্য আছে কি যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদেরকে রিজিক প্রদান করেন, আবার পুনরায় সৃষ্টি করবেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন তাতে কোনো সন্দেহ নেই। এই প্রশ্নের আলোকে আমি বলবো যে আমাদের স্রষ্টাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার থেকে ভালো বলতে পারবেন। অর্থাৎ কোনো জিনিস, এই ল্যাপটপ সম্পর্কে, ল্যাপটপের মধ্যে কী কী রয়েছে এ সম্পর্কে কে ভালো বলতে পারবেন, যিনি এই ল্যাপটপ তৈরি করেছেন তাকে বলা হয় ইনভেন্টর, তাকে বলা হয় ক্রিয়েটর, তাকে বলা হয় মেকানিক, অর্থাৎ যিনি সৃষ্টি করেছেন, মেকার, অর্থাৎ যিনি তৈরি করেছেন এই জিনিসটি, তিনি সব থেকে বেশি ভালো বলতে পারেন তার প্রত্যেকটি পার্টস। আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, নাস্তিকতার জবাবে আমরা খুব আপনার আলোচনা থেকে অনেকগুলো কোরআনের রেফারেন্স আমরা শুনেছি। এখন আপনাকে একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে নাস্তিক হওয়ার মূল কারণ কি, এই বিষয়ে যদি একটু কথা বলতেন। নাস্তিক হওয়ার মূল কারণ আমার কাছে যে, মানে আমার ছোট্ট গবেষণায় যতটুকু বেরিয়ে এসেছে, সেটি হচ্ছে ধর্মান্ধতা। পৃথিবীর দিকে তাকালে দেখবেন 700 কোটিরও বেশি মানুষ পৃথিবীতে রয়েছে, তন্মধ্যে 112 কোটি হচ্ছে নাস্তিকদের সংখ্যা। বিভিন্ন আমি ইয়া থেকে সংগ্রহ করে দেখলাম, জনসংখ্যা আধিক্য
দেখতে পাচ্ছি যে তিন নম্বরে মুসলমানদের সংখ্যা হচ্ছে দ্বিতীয়, এক নম্বর আছে খ্রিস্টান, খ্রিস্টানের সংখ্যা 216, মুসলমানদের 170 কোটি বা তার থেকে বেশি, আর নাস্তিকের সংখ্যা হচ্ছে 112 কোটি। আপনারা অবাক হবেন যে আসলে কীভাবে সম্ভব যে 112 কোটি নাস্তিক সারা পৃথিবীতে বসবাস করছে এবং আমাদেরকে প্রতিনিয়ত ধ্বংস করছে। এর মূল কারণ হচ্ছে ধর্মান্ধতা। আমরা ধর্মকে নিয়েছি একটি পূজা হিসেবে, যেমন খ্রিস্টানরা 216 কোটি, সবাই কিন্তু মুশরিক। এরপরে দেখবেন মুসলিমদের ভিতরে আমাদের অনেক শেরেক বেদাতের কারণে আমরা অনেকটা পূজার মতো করে নিয়েছি ধর্মকে, এ ধর্মান্ধতা তাদের জন্য একটি বড় বাধা। এরপরে হিন্দু ধর্ম, 103 কোটিরও বেশি রয়েছে হিন্দু, যার প্রায় 100 কোটি হচ্ছে ভারতে। এটা হচ্ছে একটি বড় বাধা যে একজন সচেতন মানুষ সে কীভাবে এই গাছপালা পশু পাখি একটা মূর্তিকে পূজা করতে পারে। 30 কোটি দেবতা দেবতা এই খ্রিস্টানদের হচ্ছে ট্রিনিটি, অর্থাৎ তিনটি, তিনে এক, একে তিন। এই যে তাদের এই অন্ধবিশ্বাস, এটা আমরা যারা মুসলিম, আমরা যারা সচেতন, যারা ইসলাম সম্পর্কে সামান্য কিছু জ্ঞান রাখি, আমরা কীভাবে মেনে নিব যে আসলে তো আমরা মানে গাছপালা পশু পাখি বিভিন্ন জীবজন্তু মৃত বস্তু মূর্তি এদেরকে কীভাবে পূজা করতে পারি। একজন সচেতন নাস্তিক ঠিক একই কাজটাই করেন, কিন্তু তার ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে সে কী করছে, নিজেকে নাস্তিক বলতেছে, বলছে যে আসলে আল্লাহ বলতে স্রষ্টা বলতে কিছুই নেই। যে মুহতারাম মাইনউদ্দিন, আরিফুল ইসলাম মাইনউদ্দিন, আপনি খুব সুন্দর নাস্তিকতা বিষয়ে কথা বলতেছিলেন। দর্শক শ্রোতা, আমার ডানে যিনি উপস্থিত আছেন মাইনউদ্দিন মিশন সাহেব, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব নাস্তিকতা নিয়ে আসলে আমাদের এত কৌতূহল কেন? আসলে নাস্তিকের সংখ্যা কিন্তু একদম নগণ্য, কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে বাংলাদেশ ও সারা বিশ্বে অনেক তুলপার। তার পাশাপাশি আরেকটা বিষয়, যুক্তির আলোকে পরকাল নাস্তিকের একটা প্রশ্ন থাকে, এই বিষয়টারও আপনি কথা বলেন। আসলে আমি 2015 সালে যখন বাংলাদেশে হেফাজতে ইসলামের আন্দোলন শুরু হয়, তখন আমি চট্টগ্রামে আন্দোলনের প্রাথমিকভাবে প্রথম সারির ভূমিকা পালন করি। কিন্তু আমি যেহেতু শিক্ষিত নয়, যার কারণে আমার মনে একটা কৌতূহল জাগত সবসময় যে আমি যে নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করি না, আসলে নাস্তিক কারা, নাস্তিক কে এবং কেমন। তো এই সুবাদে আমি তাদের সব এদিকে আন্দোলন করতেছি না নাস্তিক বিরোধী, অন্যদিকে নাস্তিকদের বইপত্র থেকে তাদের সাথে উঠে বসা, তাদের সাথে জানার জন্য চেষ্টা শুরু করি। ওই চেষ্টা করতে করতে আমি নিজেই সংশয়বাদী হয়ে গেলাম, আসলে ওরা যুক্তির আলোকে যেভাবে মানুষকে অ্যাটাক করে ওদের যুক্তিগুলো রাইট আছে। আর আমরা মুসলমানেরা যুক্তিকে আমরা সবসময় এড়াই চলি, যুক্তি দিয়ে ইসলাম চলে না। অথচ দেখা গেছে কোরআনে আল্লাহ তাআলা নিজে বলতেছে যে ওয়াজাদিল হুম বিল্লাতি ইয়াহসান, সুরা আন-নাহলের 125 নম্বর আয়াতের শেষ অংশের ভিতরে এই কথাটা এভাবে বলা আছে। আপনি দেখেন এখানে তর্ক করা উত্তম পন্থায় কথাটা বলা আছে, যুক্তিটা কিন্তু এখানে। তো আমি নাস্তিকদের সাথে চলতে 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 আমি নিজেই সংশয়বাদী হয়ে যাই। তারপর হঠাৎ করে আমার চোখ দিয়ে পানি আসে, এত বছরের চিন্তা, এত বছরের বিশ্বাস, আল্লাহ বলতে কিছু নাই, এই ধরনের একটা মন মানসিকতা আমার ভিতরে কাজ করে। আমি হঠাৎ করে হারিয়ে গেলাম নিজের একটা অস্তিত্ব, বিশ্বাস, শত শত মানুষ বিশ্বাস যেটা করে আর সেটা আমার ভিতরে নাই। তারপর আমি কি যেন একটা মানে বেহুশ বেকারার মতো চলি। হঠাৎ কে যেন আমার মাথায় এটা বললো যে তুমি অল্প দিনে নাস্তিকতা নিয়ে যেইভাবে খুদে খুদে গবেষণা করে ফড়ে ফড়ে বুঝে বুঝে গেলা, জীবনে কি কোনোদিন কোরআন হাদিস বুঝে বুঝে পড়ছো কি না, এই প্রশ্নটা যেন আমার বিবেকের ভিতরে বারবার হিট করলো। আমি তখন আবার রিপিট কোরআন হাদিসকে বুঝে বুঝে পড়ার জন্য চেষ্টা করি, এবং আলহামদুলিল্লাহ আমি নাস্তিকতার শুভঙ্করের ফাঁকিটা তখনই বুঝে যাই এবং প্রস্তুতি নেই সাথে সাথে যে এর বিরুদ্ধে আমাকে সর্বাত্মক প্রচেষ্টা করে বাংলাদেশে বাংলা ভাষাভাষীদের কাছে অন্ততপক্ষে নাস্তিকতার বিকৃত মস্তিষ্ক রূপটা আমি তুলে ধরব। আসলে তাদের যুক্তিগুলো হচ্ছে শয়তানের যুক্তি, আসলে এগুলো কিন্তু স্ট্রং যুক্তি শয়তানের, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আসলে তাদের যুক্তিগুলো স্ট্রং হলো আমাদের দৃষ্টিতে, আল্লাহর দৃষ্টিতে এগুলো হচ্ছে দুর্বল। আমরা যারা ধার্মিক, আমরা কি যুক্তির আলোকে নাস্তিকতা ফেস করতে পারি কিনা? আসলে এটা একদম ইজি, আমি যদি কোরআন হাদিসটাকে শিখি আমার ভিতরে নিতে পারি, এবং ওদের উত্তরগুলা, ওরা তো কোরআন যেহেতু মানে না, হাদিস মানে না, স্রষ্টা মানে না, তাহলে আমি এই কোরআন হাদিসকে অ্যানালাইসিস করে যুক্তির আলোকে তাকে তার প্রশ্নের উত্তরগুলা দিতে পারি। যে কোনো যুক্তি, যে কোনো জিনিসেই ধর্ম এমনভাবে আল্লাহ তাআলা সাজাইছেন যাতে করে পৃথিবীর মানুষ কোরআন যে জানবে না, যে এলাকায় কোরআন বুঝবে না, ওই এলাকায় যেন স্রষ্টার পক্ষ হয়ে যুক্তি দিয়ে কথা বলতে পারে। পৃথিবীর আবহমান সৃষ্টি দেখেই তো আমরা যুক্তি দিয়ে কথা বলতে পারি, কিন্তু আমরা সৃষ্টি থেকেও শিক্ষা নিচ্ছি না, যার কারণে আমরা ধর্মিকরাই সমস্যা। মিশন সাহেব, আসলে নাস্তিকতার মূল থিমটা হচ্ছে যুক্তি, লজিক, বিজ্ঞান লজিক, যে তারা একটা যুক্তি দেয়, সেটা হচ্ছে যে একটা মেয়েকে কিছু ছেলে দর্শন করতেছে,
আল্লাহ সর্বশক্তিমান হওয়া সত্ত্বেও কেন মেয়েটাকে রক্ষা করে না, এটা তো তার একটা যুক্তি। আসলে এই দর্শন বর্তমান সমাজে, রাষ্ট্রে, বিশ্বে এটা এমন একটা মহামারী আকার ধারণ করছে, এ থেকে আমাদের পরিত্রাণ পাওয়া দরকার। তো এই বিষয়ে আপনি একটু কথা বলেন। আসলে নাস্তিকরা যে প্রশ্নটা করে, আজকে প্রশ্ন করতেছে, চার পাঁচটা ছেলে একটা মেয়েকে নিয়ে দর্শন করতেছে, আল্লাহ সাল আল্লাহর নাম সর্বশক্তিমান, আল্লাহ কেন তার সাথে সাথে অ্যাটাক করে না, প্রতিউত্তর করে না বা প্রতিশোধ নিচ্ছে না? এটা নাস্তিকদের প্রশ্ন, এটা হচ্ছে তাদের একটা একগোয়ামি প্রশ্ন। আমরা যদি দেখি আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে আগে বলছেন, জেনা তো দূরের কথা, দর্শন তো দূরের কথা, জেনার কাছেও যেও না। ওয়ালাকাদ কাররাম লা তাকরাবুজ জিনা, যে তোমরা জেনা দূরের কথা, জেনার কাছে যেও না। তাহলে যেখানে স্রষ্টা আগেই বলে দিছে তুমি জেনাই করিও না, জেনার কাছেও যেও না, সেখানে তুমি স্রষ্টার কথা হুকুম অমান্য করে জেনা করো কেন? মানে এটা স্রষ্টার নিয়ন্ত্রণের বাহিরে, এটা তো স্রষ্টা তো মানে এভাবে আসলে আল্লাহ নিয়ন্ত্রণ করবে না। একটা হাদিস আছে এমন, যেমন কোন মানুষ যদি ছাদের মধ্যে ঘুমায় যেটা দেওয়ালবিহীন, যে কোনো মুহূর্তে পড়ে সে বিপদের দিকে চলে যেতে পারে, অর্থাৎ সে ইচ্ছা করে তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে এখানে আল্লাহ কেন নিয়ন্ত্রণ নেবে? বিষয়টা তো এমন নাকি? অ্যাকচুয়ালি আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনটা কথা যদি মানে পৃথিবীতে দর্শন থাকবে না। সেটা এক নম্বর হচ্ছে পর্দা, হ্যাঁ, আর আল্লাহ তাআলার আয় যে বলে দিয়েছেন যে তোমরা জেনা করিও না, হ্যাঁ, নিজের চোখকে নিম্নগামী রাখো, এই তিনটা কথা মানলে পৃথিবীতে দর্শন বলতে কিছু হবে? তাহলে নাস্তিকরা আজকে যে যুক্তির কথা দিচ্ছে, কিন্তু ওই যুক্তিটা 1500 বছর আগেই আল্লাহ তাআলা কমপ্লিট করে গেছেন। জি, সম্মানিত মাইনুদ্দিন মিশন সাহেব, নাস্তিকতা বিষয় নিয়ে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার বামে যিনি আছেন বিশিষ্ট আলোচক মাওলানা আরিফুল ইসলাম ইবনে মাইনুদ্দিন, হজরতের কাছ থেকে আমরা জানবো, নাস্তিকরা একটা প্রশ্ন করে যে আমাদেরকে সৃষ্টি করলো আল্লাহ, আল্লাহকে সৃষ্টি করলো কে, এই বিষয়ে একটু কথা বলেন। অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, আসলে এই প্রশ্নটা একেবারেই কমন। একটু আগে আমি যে কথাগুলো বলেছি, আসলে সব কিছু যে স্রষ্টা থাকে তেমনিভাবে যে তাদের এই প্রশ্ন যে আসলে আল্লাহরও স্রষ্টা থাকা দরকার, কিন্তু আসলে এটা কীভাবে সম্ভব, এটা তাদের একেবারেই কমন একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নিজেও অনেকটা প্রথম অবস্থায় চিন্তা করলাম যে আসলে কীভাবে সম্ভব। ছোটোবেলায় বা বড় হওয়ার পরেও 22-23 বছর বয়স হয়ে গেছে, তখন আমি চিন্তা করতাম যে আসলে কীভাবে সম্ভব যে আল্লাহকে কে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহকে যদি সৃষ্টি করে তাহলে উনি কিসের মধ্যে পরিগণিত হয়ে যাবে? কথাটি একেবারে সংক্ষিপ্ত, যে আল্লাহকে কে সৃষ্টি করেছে, যদি আল্লাহকে কেউ সৃষ্টি করে তাহলে উনি কী হয়ে যাবে? সৃষ্ট হয়ে যাবে, তাহলে উনি কি থাকবেন না? স্রষ্টা আর থাকবেন না। অর্থাৎ যেখানেই অন্তিম, যেখানেই শেষ হয়ে গেছে, সেখানেই তিনি, আমরা তাকেই আল্লাহ হিসেবে মানি। অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করার থাকবে না। যদি ওনাকে কেউ সৃষ্টি করতো তাহলে প্রশ্ন আসবে তাকে কে সৃষ্টি করছে, এরপরে প্রশ্ন আসবে তাকে কে, এভাবে প্রশ্ন শেষ হবে না। তার মানে ওনাকে কেউ সৃষ্টি করার প্রশ্নই ওঠে না। যেমনিভাবে একজন পুরুষ মানুষ বাচ্চা ডেলিভারি দেওয়া সম্ভব নয়, তেমনিভাবে হাজার চেষ্টা করেও কি হওয়া যায় না, একজন পুরুষ মানুষ পিতা হইতে পারে। আল্লাহ তার পরিচয় দিয়ে দেয়। হ্যাঁ, এবার আরেকটি কথা বলবো আমি এর সাথে, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি যে একক, সে এককের বিষয়টি আমাদেরকে একেবারে সুস্পষ্টভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহু সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি সন্তান জন্ম দেন নাই এবং কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেয়নি, কাউ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এবার প্রথম প্রশ্নের সাথে আমাদের এই প্রশ্নগুলো মিল আছে। আমাকে প্রথম যে প্রশ্নটি করেছেন যে আল্লাহর যে উনি যে স্রষ্টা, অর্থাৎ ওনার পরে যে আর কি থাকবে না, কোনো মানে উপরে কিছু থাকবে না, উনি সর্বশেষ, উনি প্রথম, উনি শেষ, অর্থাৎ আমাদের মধ্যে কি হবে, আমরা মরবো, বাঁচবো, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার আমাদেরকে মৃত করবেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এটা পবিত্র কোরআন অসংখ্য জায়গায় বলা আছে, এবং সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরান 185 নম্বরে আছে। এছাড়া আরও অনেক জায়গায় আমরা দেখি যে আল্লাহ কী করেছেন, আমাদেরকে প্রত্যেকটি আত্মাকে বলছে মরণশীল, কিন্তু আল্লাহ কখনো কি হবেন না, মরবেন না। আল্লাহ এখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষে কেউ নেই। যে মুহতারাম, আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তিনি সবাইকে সৃষ্টি করছেন, তিনি নিজে আদি অনন্ত আছেন, তিনি থাকবেন। তাহলে আমরা আসলে নাস্তিকতার বিষয় নিয়ে আমরা কথা বলতেছিলাম। নাস্তিকতার বিষয় বাংলাদেশ ও সারা বিশ্বের মধ্যে একটা তুলপার বিষয়, এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে অ্যানালাইসিস গবেষণা করতেছে। এখন আমি বলবো যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে বাংলাদেশ ও সারা বিশ্বে, নাস্তিকতার জন্য শিক্ষা ব্যবস্থা দায়ী কিনা?
হ্যাঁ অবশ্যই, আপনার কথাটি অনেক বেশি যৌক্তিক। যেহেতু আমাদের আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে মূল হচ্ছে রিলিজিয়াস, যে ধর্ম যদি না থাকে তাহলে সেই শিক্ষা ব্যবস্থা আসলে শিক্ষা ব্যবস্থাই না। যেমন একেবারেই কমন, এটা আমাদের অনেকেরই জানা আছে, বৈজ্ঞানিক বিশিষ্ট বিজ্ঞানী সায়েন্টিস্ট ডক্টর আইনস্টাইন বলেছিলেন, দ্য রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অ্যান্ড দ্য সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম। অর্থাৎ ধর্ম বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ, আর তেমনিভাবে অপরপক্ষে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে পঙ্গু। তাহলে এই কথাটি আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা ধর্ম, আমাদের শিক্ষা ব্যবস্থার যে কথাটি বললেন সেখানে সামান্য কিছু বিজ্ঞান সম্পর্কিত কিছু আলোচনা দেওয়া হয়েছে, কিছু তুলে ধরা হয়েছে। আমাদের জেনারেল শিক্ষিত যারা, যে স্কুল লেভেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ালেখা করে, তাদের ধর্মান্ধতার কারণে, ধর্ম না বোঝার কারণে তারা লজিক দিয়ে চিন্তা করে যে আসলে কীভাবে সম্ভব এই শিক্ষা ব্যবস্থা আর আমাদের টিচিং। তাহলে আমরা বুঝলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি এটাকে আমরা ধর্মীয় গ্রন্থের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যদি এটাকে যুক্ত করতে পারি, অ্যাড করতে পারি, তাহলে আমাদের নাস্তিকতার যে বিষয়গুলো, আমাদের ভাইয়েরা যারা নাস্তিক হচ্ছে এই অংশটা অনেক অংশে কমে যাবে। যে সম্মানিত আলোচক, আমরা আসলে অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে আসলাম। আমার ডান পাশে যিনি আছেন মাইনুদ্দিন মিশন ভাই, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে যুক্তির আলোকে পরকাল, দেয়ার ইজ নো গড, যারা আল্লাহ বলতে কেউ না যারা বলে তারা পরকাল বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস না করার কারণে কিন্তু নাস্তিকতার দিকে তারা জড়িয়ে পড়ছে। যে পরকাল সম্পর্কে নাস্তিকদের যে প্রশ্ন, এই সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে মানুষ যাদের বিবেক আছে তারা পরকালটা খুঁজতে খুবই সহজ। আমরা যারা মাতৃ, কিছুদিন আগে এক নাস্তিক আমাকে প্রশ্ন করছিল যে পরকাল বলতে কিছু নাই। আমি বলছি, ভাই তুমি কি মায়ের গর্ভের থেকে জন্ম নিছো? যে হ্যাঁ, আমি মায়ের গর্ভের থেকে জন্ম নিছি। তাহলে তোমাকে পরকাল শিখাইতে আর আমার সমস্যা হবে না। কারণ হচ্ছে আমি আমার মাতৃগর্ভে 10 মাস ছিলাম, একটা জগৎ, সেটা 10 মাসের একটা জগৎ, সেটা একটা টাইম। সেখানে আমি ছিলাম মাতৃগর্ভের ভিতরে থেকে কোনোদিন কেউ কি মাকে অনুভব করতে পারছে যে মা কেমন দেখা যাবে? মাকে কেমন দেখা যায় এটা মাতৃগর্ভের ভিতরে থাকে কেউ কি কোনোদিন অনুভব করতে পারবে? জি না। কারণ হচ্ছে যে আমার মেধা আছে, জ্ঞান আছে মাতৃগর্ভে, তারপরও আমি আমার মায়ের চেহারা কেমন হবে সেটা দেখা সম্ভব না। মায়ের আদর স্নেহ কেমন হচ্ছে, মা আমার উপরে কতটুকু দায়িত্ব পালন করতে সেটা দেখা, বোঝা, অনুভব করা কোনোটাই সম্ভব না। তাহলে ওই পৃথিবীর থেকে আমি এই পৃথিবীতে আসছি, মাতৃগর্ভের থেকে এই পৃথিবীতে আসছি। এখানে আমি দুইটা শিক্ষা দিচ্ছি। একটা হচ্ছে আমরা এই আল্লাহর কুদরতির ভিতরে থাকি, আল্লাহর খোঁজ করি, এখন পাওয়া সম্ভব না। মাতৃগর্ভে থাকি যেমন আল্লাহকে, মাকে দেখা সম্ভব না, ঠিক আল্লাহর কুদরতির ভিতরে থাকি, আল্লাহকে চিনাও সম্ভব না, কিন্তু অস্তিত্ব অনুভব করা যায় যে আমি মাতৃগর্ভে আছি, এটা তো ঠিক। মাতৃগর্ভের থেকে এই দুনিয়াতে আসি যেমন আমি একটা কাল পাইলাম, আবার এই পৃথিবীর থেকে আরেকটা কাল অবশ্যই আসবে, যুক্তি এটাই বলে। হ্যাঁ, কারণ হচ্ছে যে মায়ের গর্ভে ছিলাম, কিন্তু মায়ের গর্ভে থাকাকালীন যদি জিয়াউর রহমান আইয়ুবি সাহেব আমাকে জিজ্ঞেস করেন, মিশন ভাই এই কোন দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যেই দুনিয়ার একটা ফলের জায়গা মায়ের ফেটে নেয়, অর্থাৎ কাঁঠালের জায়গা মায়ের ফেটে নেয়, তখন কি আমি বিশ্বাস করতাম? জি না, তখন আমি বিশ্বাস করতাম না, কারণ আমি ওইখানে একটা জগতে আছি। অনুরূপ এই পৃথিবীতে থাকি, মানুষের যাদের চিন্তা চেতনা নাই, গবেষণা নাই, তারাই বলতে পারে গাদার মতো কথা যে আমি পরকালে, পরকাল বলতে কিছু নাই। মায়ের গর্ভের থেকে এই পৃথিবীতে আসি, এমন একটা কাল পাইলাম, ওইখানে যদি কেউ আমাকে প্রশ্ন করে তোমার জন্য এটা সুন্দর একটা বউ আছে, হুর আছে, তখন কি আমি মানতে পারতাম? এগুলা আমার চিন্তা চেতনা ছিল না। অনুরূপ আল্লাহ আমার জ্ঞান দিছে কমামা অতি তুমিনাল ইলমি ইল্লা কালিলা, আমাদের জ্ঞান খুবই সামান্য। এই জ্ঞান দিয়ে এই দুনিয়ায় বসে পরকালকে নিয়ে 100% চিন্তা করা কোনোদিনও সম্ভব না, তবে হবেই যে এটা মাস্ট, কারণ মায়ের ফ্যাটে আমাকে এটা শিখায়। জি মোহতারাম, আপনি অত্যন্ত সুন্দর কথা বলতেছিলেন। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদেরকে আর সময় দিতে পারতেছি না, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে স্টুডিও দেখবো। যে সময় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের সম্মানিত দুইজন আলোচক, ওনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আল হিকমা ইসলাম মিডিয়া সোসাইটির অনন্য আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।